त्रिपुरार राजधानी आगरतलाय बेआईनी भावे गड़े उठा पैथोलजिकल ल्याबेर बिरुद्धे जटिका अभियान शुरू करलो सीएमओ मेडिकल अफिसारेर कर्मकर्तारा। बुधवार राजधानी विभिन्न स्थाने अभियान चालानो हय। एई अभियाने बेश किछु पैथोलजिकल ल्याब बंध करे देया हय। 50টিরও बेशी ल्याबे हाना देन सीएमओर आधिकारिकरा। दीर्घदिन पर प्रशासन आचमका एई अभियाने किछुटा टनक नड़ल। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা আগরতলার প্যাথোলজিক্যাল ল্যাবগুলির এটা বলাই বাহুল্য। প্রসঙ্গত, রাজধানী আগরতলার অলিগলিতে বিভিন্ন নামে গড়ে উঠেছে ল্যাব। এমনকি অনেকেই আছেন যারা আরোগ্য এবং প্যাথোলজিক্যাল ল্যাব খুলে অন্য জায়গা থেকে টেস্ট করে এনে রোগীদের সেই রিপোর্ট ধরিয়ে দেন। রক্ত কিংবা অন্যান্য পরীক্ষার সামান্য ত্রুটি কিংবা কোনো ধরনের অসুবিধার বিষয়েও ন্যূনতম ধ্যান ধারণাও নেই অনেক ল্যাবের মালিকের। প্রশ্ন হচ্ছে, প্রশাসন এতদিন কি করছিল যেখানে একের পর এক গড়ে ওঠে এই ল্যাবগুলি? শুধু তাই নয়, অনেক ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিংহোম রয়েছে যেখানে প্রকাশ্যে অনিয়ম চলছে। সময় থাকতে এই সকল প্যাথোলজিক্যাল ল্যাব এবং নার্সিংহোমগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অনেক ভুয়ো চিকিৎসক, কম্পাউন্ডার, নার্স জালি ল্যাবরেটরি এবং নার্সিংহোমে কাজ করছেন বলে খবর। এক্ষেত্রে প্রশাসনের সঠিক নজরদারির প্রয়োজন রয়েছে, কারণ সামান্য একটি ভুল রিপোর্টের কারণে একজন রোগী চিরতরে হারাতে পারেন জীবন। তবে বেআইনিভাবে ল্যাব টেস্ট করার কোনো ল্যাব মালিককে গ্রেপ্তার কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার এখন পর্যন্ত কোনো খবর নেই। রাজধানীর পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন মহকুমা শহরগুলিতেও এ ধরনের অভিযান প্রয়োজন রয়েছে বলে মনে করছেন রাজ্যবাসী। এদিকে অভিযানকারী দলের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সংহিতা চক্রবর্তী জানিয়েছেন, দুটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কোনো বৈধ কাগজপত্র তিনি পাননি। আজকে আমরা ওই আনরেজিস্টার্ড ল্যাবগুলিকে ভিজিট করছি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে আগরতলা শহরে এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে প্রচুর অলিগুলিতে আনরেজিস্টার্ড ল্যাব, বিভিন্ন হসপিটালের সামনে কিংবা মেইন রোডের উপরেও আনরেজিস্টার্ড ল্যাব ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তো সেই খবরের ভিত্তিতে সত্যতা যাচাই করার জন্য আমাদের চিফ মেডিকেল অফিসার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ওনার সুপারভাইজিং টিম কে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে ভিজিট করি এবং একটা ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করি। তো সেক্ষেত্রে ভিজিট করতে গিয়ে দেখা গেছে যেরকম আমরা অনেকগুলি প্যাথ কাইন্ড ল্যাব বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অনেকগুলি ল্যাব ভিজিট করেছি কিন্তু সবগুলি ক্লোজ ছিল, মানে সকালে হয়তো বা খুলেনি। কিন্তু ওদের অনেকগুলি সেন্টার প্যাথ কাইন্ড ল্যাব নামে ওরা বিভিন্ন জায়গায় এরকম কালেকশন সেন্টার খুলেছে কিন্তু কোনোটারই রেজিস্ট্রেশন নেই। তো সেক্ষেত্রে আমরা একটা ল্যাব ক্লোজ ডাউন করলাম, এখন যদি বাকি আরো ল্যাব খোলা পাই আমরা ওদেরকেও ক্লোজ ডাউন করব। তাছাড়াও আমরা এখানে এটা ভিজিট করতে এসে দেখছি পাশাপাশি সিটি ক্লিনিক বলে অথরাইজড ব্লাড কালেকশন সেন্টার বলে আরো একটা ল্যাব, তো সেখানেও ব্লাড কালেকশন হচ্ছে আনত, মানে সেটা কোনোভাবেই রেজিস্টার্ড না, সিএমও আন্ডারে রেজিস্ট্রেশন নেই। তো এখন আমরা আরো ভিজিট করব। তো দেখা যাক, আমরা আজকে মোটামুটি আমাদের টার্গেট আছে আমরা 40-50 আনরেজিস্টার্ড ল্যাব ভিজিট করার। তো যদি সম্ভব হয় আমরা ভিজিট করে ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করবো। এখন পর্যন্ত আমরা দুটো পেয়েছি যেগুলি আনরেজিস্টার্ড এবং ব্লাড কালেকশন চলছে সেগুলিতে। হ্যাঁ অবশ্যই, সরকারি আপাতত আমরা বন্ধ করে দিলাম, আর আমরা যখন ভিজিট রিপোর্ট সাবমিট করবো তারপরে চিফ মেডিকেল অফিসার ক্লোজার নোটিস ইস্যু করবো।